আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর পেছনে দেখো কে, ভিডিও করেছি। আর মতি থাকবে না তা তো হয় না, ভিডিও করলেই কেন জানি ও বুঝতে পারে। স্ট্যান্ড রাখি খাটের মধ্যে, ধরো খাটে এসছি আজকে, বেডরুমে ভিডিও করছি, তো ও ঠিক জানে যে আমি আমি ভিডিও করছি। আর ওকে মাকে ওর জ্বালাতে হবে, দুষ্টুমি করতে হবে। দেখো বসে আছে, দেখো 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 কেরম করে আমার পাশে বসে আছে। ওকে থাকতেই হবে। একটু আগে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপরে ও এমন দুষ্টুমি শুরু করে দিল যে ভিডিও স্ট্যান্ড খুলে পড়ে গেল। দেখো দেখো, তোমাদের সামনে ভিডিও করব কি, আমি করতেই পারি না যে দুষ্টুমি করে বলে। যাকে যাই হোক, তাহলে হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণীমতিতে তোমাদের সবাইকে স্বাগত। বলে দিয়েছো মাম্মা? তো ও বলবে কি ও দুষ্টুমি করবে জানি না, ও ভীষণ দুষ্টুমি করার টাইম এই সময়টা। একটু আগে শুয়েছিল আমার কাছেই, শুয়েছিল, উঠলো, তারপর শুরু হয়ে গেল দুষ্টুমি। এখন চলবে রাত্রি 10টা, যত 10টা 11টা অবধি, যতক্ষণ না ওকে খাঁচায় ঢোকায়। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কাছে, আমি মানে আমি বলবো যে তোমাদের কাছে অবশ্যই এটা হেল্পফুল হবে। যারা নতুন বাণী ওনার আছো বা বাণী প্যারেন্ট আছো, তারা অবশ্যই এটাতে হেল্পফুল হবেই। কারণ আমরা যখন প্রথম বাণীদের নিয়ে আসি বাড়িতে, তো মেম্বার হিসাবে নিয়ে আসি বাড়িতে, ভালোবাসার জীব হিসাবে নিয়ে আসি, তখন আমরা ওদের বিহেভিয়ার সম্বন্ধে কিছুই জানি না। যারা নতুন আছো, যারা আগের থেকে পুষছো, সেটা একটা আলাদা। আমি যাদের নতুন প্যারেন্ট রয়েছে, বাণী প্যারেন্ট, তাদের কথা বলছি। তো তারা তাদের বিহেভিয়ার কিছুই জানো না, ভাবছো মানে এক একটা জিনিস শুরু হয়, তোমরা ভাবছো এটা কেন করে বা এটা কেন করছে, তোমরা আস্তে আস্তে এটা পরিচিত হয়ে যাও। আমিও সেভাবেই হয়েছি, যেহেতু আমার আগে একটা র্যাবিট ছিল, আমি একটু পরিচিত ছিলাম, তো এখন আস্তে আস্তে আরও পরিচিত হচ্ছি মতির বিহেভিয়ারের সম্বন্ধে থেকে। আর সেইগুলোই নিয়েই আজকে একটা ভীষণ তোমাদের হেল্পফুল ভিডিও বানাচ্ছি, যেটা বাণীর বিহেভিয়ার, বাণীর বিহেভিয়ার। তো সেটা কীভাবে হচ্ছে, মানে কী কী ধাপে 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 আমি মোটামুটি পয়েন্ট টু পয়েন্টগুলো এক দুই করে বলতে থাকবো, তোমরা শুনতে থাকবে। আর বেশি বক বক করার আগে বলে দেবো, ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও, ইনফরমেটিভ মনে হলে প্লিজ শেয়ার করো। আর যদি কিছু জানতে চাও, কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে হয়ে গেছে, মানে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য রইল অনেক অসংখ্য 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 ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। প্রথম পয়েন্ট যেটা আমি বলবো বাণীর, মানে বাণীদের বিহেভিয়ারে, সেটা ফার্স্টেই যেটা বলবো যে চিনিং। চিনিং মিন্স যেটা বলছি, যেটা তোমরা অনেকেই খেয়াল করবে, বাণীরা, তোমার ছোটো র্যাবিট বা বাণীরা কিছু থুতনি দিয়ে ঘষে, নিজের ঘষে যে অনেক জায়গাগুলো নিজের থুতনি দিয়ে ঘষতে থাকে, কিন্তু দেখবে তোমরা নিশ্চয়ই নোটিস করেছো ওটাকে চিনিং বলে। ওটা করার মানে হলো ও নিজের জায়গা মার্কিং করে, নিজের জায়গা মানে মার্কিং করে রাখে যে ওটা নিজের করে পেতে চায়, মানে ওটা ওর নিজের, ও মার্কিং করে যে ওটা থুতনি দিয়ে ঘষে ওটা নিজের। দেখবে বিশেষ করে নতুন কিছু ঘরে আসলে, অথবা যেগুলো রয়েছে ঘরে সেগুলো ঘুরছে, ওই জায়গায় গিয়ে গিয়ে থুতনিটা ঘষে আমার মধ্যে তো সারাক্ষণই করে, আমাকে তো সারাক্ষণই করছে, আমি যে ওর কতবার নিজের হয়ে গেলাম তার ঠিক নেই। আমার হাত পা মুখ চুল সব কিছু নিজের করে নেওয়া হয়ে গেছে সমস্ত মাঝে মাঝে। তো আমি ভাবি যে মতি এটা করব, মানে আমি পুরো বাড়িটাই তো ওর, তো আমি ভাবি যে মতি, মতির থেকে পারমিশন নিই আমরা সবাই, জানো তো, যে মতি এটা করব, আমরা এটা নেব। তো এরাও হয়ে থাকে, এখন ওই আমাদের প্রিন্সেস, মানে আমি ওদের ওর সামনে বোনা মানে জোড়াতে গিয়ে দাঁড়াতে হয় এরকম ব্যাপার, আর পেছনে সমানে ঘষে যাচ্ছে আর কামড়ে যাচ্ছে আমাকে। তা ওর দিকে নজর না দিয়ে তোমাদের কথাটা বলি, তো কি হলো ওই চিনিং মানে হচ্ছে ওর জায়গাটা, নিজের জায়গাটা আইডেন্টিফাই, মানে ওই জায়গাটা নিজের করে নিতে চায়। মতি কাটে না মা, নিজের করে নিতে চায়, ওই জায়গাটা ওর নিজের মনে করে, সেই সেই কারণে ওটাকে ও চিনিং করতে চায় নিজের অনেক। যদি তোমাদের ধরো তোমার, আমার মতি যেমন আমাকে আমার হাত পা মুখ চুল সব নিজের মানে থুতনি দিয়ে ঘষে নিয়েছে অলরেডি আর ঘষতেই থাকে, তো এরকম যদি তোমার বানিয়ে তোমার হাতের সাথে বা পায়ের সাথে ওদের থুতনিতে ঘষে থাকে, তাহলে তোমরা তোমরা এটা এটা মানে জানতে শুরু করবে যে তোমাদের বাড়ি তোমাদের আপন করে নিয়েছে, আস্তে আস্তে তোমার সঙ্গে ও বিশ্বস্ততা শুরু করেছে, এবং তোমাদের আস্তে 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 তোমাদের কাছের মানে কাছের করে মানে বিশ্বস্ত হিসেবে তোমাদের বিশ্বাস করছে, ট্রাস্ট করছে, তোমাদের ভালোবাসতে শুরু করে দিয়েছে, তোমাকে বা তুমি যে ওনার আছো তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো থাম্প। তোমরা অনেকেই নোটিস করেছো র্যাবিটরা অনেক সময় পেছনের পা দিয়ে খুব জোরে জোরে শব্দ করে, এটার মানে কি হলো? এটার মানে হলো ওরা খুব ভয় পেয়ে গেছে কিছু দেখে বা কিছু শুনে, খুব ভয় পেয়ে গেছে। তো এক্ষেত্রে যদি ওরা এরকম করে তাহলে কি করবে, তোমরা ও
ওদের সময় দেবে, একটু একা থাকতে দেবে, মানে তোমরা তখনই ওকে ওর কাছে নিয়ে আসতে চাইবে না বা কোলে তুলে নিতে চাইবে না বা ওর কাছে যেতে চাইবে না, তাই কিন্তু করবে না। ওকে সেইভাবে সে অবস্থায় ওকে একটুখানি সব একা ছেড়ে দাও, ও একটু সময় নিক, ও আস্তে 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 ঠিক হয়ে যাবে। কোনো কারণে হয়তো ভয় পেয়েছে বা কিছুতে ও বিরক্ত হয়েছে, সে কারণে ওকে একা ছেড়ে দিতে হবে। ওকে কিন্তু তখন বেশি নাড়াচাড়া করা যাবে না, ওকে সময় দিতে হবে, ও আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তো এটা সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। থার্ড যে বিহেভিয়ারটার কথা আমি বলবো সেটা হলো কিউরিয়াস। তোমরা সবাই জানো, যারা র‍্যাবিট প্যারেন্ট আছো, যারা সবাই জানো যে র‍্যাবিটরা ভীষণ পরিমাণে কিউরিয়াস হয়। ওরা নতুন কিছু বাড়িতে এলেই খুব মানে প্রথমেই ওরাই যায়, সেটা যেটা যাই যাবে সেটা হলো ওর র‍্যাবিটরাই যায়, গিয়ে গন্ধ শোঁকার চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে এটার মধ্যে কী আছে। কোনো ধরো অনলাইন থেকে কিছু হলো ফার্স্টেই তো দৌড়ে, আমার মতোই তো ফার্স্টেই চলে গিয়ে ওখান থেকে মার্কিং করে ফেলে, তারপরে শুঁকতে শুরু করে দেয়। যতক্ষণ না বুঝতে পারে যে ওটার মধ্যে কী আছে ততক্ষণই ওর শুরু করে দেয়। কিন্তু সেটা ওদের একটা বিহেভিয়ারের মধ্যে পড়ে, ন্যাচারাল বিহেভিয়ারের মধ্যে পড়ে। তো কিন্তু যদি ধরো তোমার র‍্যাবিট কোনো তোমার কিছু জিনিসপত্র এলো সেটার কাছে যদি তোমার র‍্যাবিট না যায়, ধরো ও কিউরিয়াস হয়ে না গেলো, ওর কাছে ওটা শোকার চেষ্টা করছে না বা ঘাড় নেওয়ার চেষ্টা করছে না, কিন্তু জোর করে তোমরা কিন্তু সেই জায়গায় নিয়ে যাবে না, সেটার ক্ষেত্রে কিন্তু ও বিরক্ত হতে পারে, ও ভয় পেতে পারে। সেক্ষেত্রে ও যদি নিচে যায়, নিচে যায় ঠিক আছে, কিন্তু ওর কাছে ওকে জোর করে কোনো কিছু নতুন কিছুর কাছে নিয়ে যাবে না। চার নম্বর যে বিহেভিয়ারটার কথা আমি বলবো সেটা হলো ফ্লপ। ফ্লপ তোমরা নিশ্চয়ই পরিচিত, সবার যারা বানি বানি ওনার আছো বা বানি প্যান্ট আছে তারা সবাই পরিচিত। ফ্লপ হলো এমন একটি জিনিস যেটা তোমাকে যেটা থেকে তুমি বুঝতে পারবে যে তোমাকে তোমার র‍্যাবিট বিশ্বাস করে কি করে না। যদি তোমার র‍্যাবিট তোমার সামনে ফ্লপ করে তাহলে বুঝতে হবে যে তোমার র‍্যাবিট তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে আর তোমার সামনেই ফ্লপ করছে। তো এটা তোমরা দেখে খেয়াল করে দেখবে যে তোমার বানিরা তোমার সামনে ফ্লপ করছে কিনা। যদি ফ্লপ করে তাহলে ভাববে তোমার র‍্যাবিট তোমাকে ভীষণভাবে বিশ্বাস করে আর ভালোবাসে। পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি বলবো টেরিটোরিয়াল। তো খরগোশরা স্বভাবতই টেরিটোরিয়াল হয় বা আঞ্চলিক হয়, তাই যখন ওকে কেউ বিরক্ত করে বা কোনো আওয়াজ করে, বাড়িতে দেখবে খুব জোরে আওয়াজ হচ্ছে বা কেউ ওকে কোনো জায়গায় ও থাকে সেই জায়গাটা গিয়ে বিরক্ত করছে, তখন কিন্তু ওরা মুখ দিয়ে এক প্রকার আওয়াজ করে। এই আওয়াজ করে ওরা কি করতে চায়, এই আওয়াজ করে ওয়ার্নিং করতে চায় সেই জায়গাটা থেকে ওখান থেকে চলে যেতে। ঘরে কোনো নতুন প্রাণী তোমরা আনলে দেখবে ও কিন্তু সেই প্রাণী বা আরেকটা র‍্যাবিট নিয়ে এলে তখন কিন্তু ওরা অনেক সময় এই আওয়াজটা করে থাকে, এবং সেটার থেকে সেটা আর মেল র‍্যাবিটরা কী করে, পি ছিটিয়ে কিন্তু ওদের জায়গাটা মার্কিং করে। তোমাদের যাদের মেল র‍্যাবিট আছে তারা তোমরা দেখতে পাবে যে ওরা কিন্তু পি ছিটিয়ে ওদের জায়গাটা মার্ক করে নেয়। তো দেখবে তোমরা যারা বানি ওনার আছো তারা নিশ্চয়ই এই বিহেভিয়ারটার সম্বন্ধে ওয়াকিবহল যে ওরা এই জিনিসটা করে থাকে। ছ নম্বর যেটা আমি বলবো যে র‍্যাবিটের বিহেভিয়ারটা সেটা হলো লোভ। ওরা রুটির মতো গোল হয়ে বসে থাকে, তো ওরা শীতকালে ওদের বেশি এই 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 জিনিসটা দেখতে পারবে, রুটির মতো গোল হয়ে বসে থাকে, গোলুমলু হয়ে বসে আছে, আমার মতো তো খুবই বসে থাকে শীতকালে, মেনলি ওরা বেশি বসে থাকে। এর মানে হলো ওরা রিল্যাক্স আছে, এই বসাটার মানে ওরা রিল্যাক্স ঠিকঠাক আছে। আর শীত লাগলেও তো বললাম ওরা ওরকম গোল হয়ে শরীরের টেম্পারেচারটা হাই করার চেষ্টা করে। আর তবে তখন যদি অনেকক্ষণ ধরে ওরকমভাবে বসে থাকে তখন তোমরা কী করবে, কানটা দেখবে, যদি কানটা খুব ঠান্ডা 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 মনে হয় তাহলে ওদেরকে একটুখানি কোনো গরম জায়গায় রাখার চেষ্টা করবে, আস্তে আস্তে ওরা নর্মাল হয়ে যাবে। সাত নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো পেরিস্কোপ। এটা তোমরা সবাই জানো যে র‍্যাবিটরা একটু এক্সাইটেড হয়ে গেলে উপর দিকে দুটো পা দিয়ে দাঁড়ায়, যখন তোমরা ওদের খাবার দিতে যাও মানে টিপস দিতে যাও তখন দেখবে খুবই এক্সাইটেড হয়ে গিয়ে দু পা দিয়ে এরম করে দাঁড়াচ্ছে লম্বা হয়ে। যদি পছন্দের কোনো খাবার দেখে খেতে চায় তখনও কিন্তু ওরম এরমভাবে দু পা দিয়ে এরকম করে উঁচু করে দাঁড়ায়। তা মতি যেমন ওটস, যখন ওটসের ঢাকনা কৌটোটা খুলি তখনই খুবই এক্সাইটেড হয়ে যায়, তখনই খুবই এরমভাবে দাঁড়ায়, যখন টিট হিসেবে ওটাকে দিই মাঝে মাঝে তখন তো এটা করার জন্য দু পা দিয়ে দাঁড়ায়। তো এটা একটা সব র‍্যাবিটদেরই ভীষণ কমন বিহেভিয়ার। এইট হলো বিঙ্কি, র‍্যাবিটদের বিহেভিয়ার।
ভীষণভাবে তোমরা জানো র্যাবিটরা খুব খুশি থাকলে বিঙ্কি করে, মানে এরকম ভাবে দুপা দিয়ে উঠে লাফিয়ে হাওয়ায় লাফিয়ে আবার দৌড়ে যায়। কোনো কোনো সময় হাফ বিঙ্কি করে, অল্প একটু উঠলো একটু লাফালো একটুখানি, তারপরে আবার খুব জোরে যদি মানে আর যদি ফুল বিঙ্কি করে তাহলে খুব উঁচু হয়ে লাফিয়ে তারপরে খাটের মধ্যে ঘুরে যায়। তো তোমরা সবাই যারা র্যাবিট প্যারেন্ট আছে তারা তো নিশ্চয়ই জানো এই আমার মতি তো খুবই বিঙ্কি করে, খুবই সকালবেলা খাঁচা থেকে বের করে দিলেই ওর খুশি হয়ে যায়, তখন বিঙ্কি করা স্টার্ট করে দেয়। আবার সন্ধ্যাবেলা দুপুরবেলা যখন ওর দাদার সাথে খেলে, মানে আমার ছেলের সাথে খেলে, তখন তো বিঙ্কি করতেই থাকে, খুব খুশি হয় ওরা খেলতে খেলার সময়। তো এই বিহেভিয়ারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটা হলো তোমার 8 নম্বর বিহেভিয়ার র্যাবিটদের। 9 নম্বর বিহেভিয়ার যেটা বলবো ওদের, সেটা ক্ষেত্রে হলো হান্টড, যেটা আমার মতির এখনো পর্যন্ত দেখিনি আমি, কোনো এরকম হয়নি। তো অনেক সময় র্যাবিটরা একই পজিশনে অনেকক্ষণ ধরে বসে থাকে, ধরো ওদের গ্যাস হলো অসুস্থ হলো, তখন কিন্তু এক জায়গায় অনেকক্ষণ ধরে তোমরা যদি লক্ষ্য করে দেখো একই পজিশনে বসে থাকবে, মুখটা একটু নিচু করে এরকমভাবে বসে থাকবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি অনেকক্ষণ ধরে এই পজিশনটায় বসে থাকে তাহলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ভেটের কাছে নিয়ে যাবে, মানে অ্যানিমেল ডক্টরের কাছে নিয়ে যাবে অবশ্যই, বা কনসাল্ট করবে, অনলাইনে যোগাযোগ করবে। এইভাবে বেশিক্ষণ বসে থাকলে কিন্তু তোমরা সতর্ক হয়ে যাবে এবং ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করবে। লাস্ট যে বিহেভিয়ারটা আমি বলবো, 10 নম্বর বিহেভিয়ার, সেটা হলো পার। সেটা ক্ষেত্রে তোমরা যখন, যারা নোটিস করেছো অবশ্যই, তোমরা যখন র্যাবিটদের মাথায় রাপ করো বা গায়ে হাত দিয়ে বোলাও তখন দেখবে ওদের দাঁতের মধ্যে একটা শব্দ হয়, দাঁতে ভালো করে শুনলে বুঝতে পারবে দাঁতের মধ্যে একটা শব্দ হচ্ছে। সেক্ষেত্রে দাঁতের মধ্যে শব্দ হলে তখন বুঝতে পারবে যে ও খুব 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 ভালোভাবে আরাম, মানে খুবই আরাম পাচ্ছে এবং খুব ভালো লাগছে ওর আদরটা, তখন কিন্তু ও দাঁতে দাঁতে একটা আওয়াজ হয়। দেখবে খেয়াল করে মাথার মধ্যে রাপ করলেই ওরা দাঁতে দাঁতে মতি তো খুবই করে, কিন্তু এরপরে ধরো আদর করা ছাড়াও যদি তোমরা দাঁতে দাঁতে ঘষা লেগে বা দাঁতে একটা কৃমির আওয়াজ পাচ্ছ, যদি ভাবছো যে আদর করা ছাড়াও, তাহলে কিন্তু অবিলম্বে তোমার ডেন্টাল ইস্যু মনে হবে, মানে ডেন্টাল প্রবলেম হয়েছে ভাববে এবং সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাবে। এর বাইরেও যদি মানে ওই আদর করার পরেও যদি ওরা দাঁতে দাঁতে আওয়াজ করে তখন কিন্তু এটা কিন্তু চিন্তার বিষয় এবং ডাক্তারের কাছে অবশ্যই তোমরা কনসাল্ট করবে। তো ফ্রেন্ডস, তো তোমরা জানলে কী কী বিহেভিয়ার, 10টা বিহেভিয়ারের সম্বন্ধে আমি বললাম। তো এই বিহেভিয়ারগুলো তোমরা তোমাদের র্যাবিটদের মধ্যে অবশ্যই দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম, লাইকটা করে দিও আর প্লিজ শেয়ার করো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে, আর কমেন্ট করে জানিও কী কী প্রশ্ন তোমাদের আছে, অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।